আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তালেব, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 2.2 অনুশীলনীর মুনাফা সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। আমার আজকের প্রথম সমস্যাটি হল 2.2 অনুশীলনীর 14 নং সৃজনশীল সমস্যা। এই সমস্যাটির প্রতিপক্ষটি হলো শিপ্রা বড়ুয়া, কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। এই উদ্দীপকের আলোকে তিনটি সমস্যা। ক, সরল মুনাফার হার নির্ণয় কর। খ, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। গ, 3000 টাকার একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই উদ্দীপকের আলোকে এই সমস্যা তিনটি সমাধান করব। প্রথমে সরল মুনাফার হার নির্ণয় করব। তাহলে আমাদের উদ্দীপকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আগে লিখব। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে মূলধন বা আসল। তাহলে আসল পি সমান 3000 টাকা। তারপর রয়েছে মুনাফা আসল এ। মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে মুনাফা মুনাফা আসল এ সমান 3600 টাকা। তাহলে আমরা এই দুটো থেকে আমরা মুনাফাটা বের করতে পারবো। মুনাফা মুনাফা আয়, মুনাফা সাধারণত আমরা আয় দিয়ে প্রকাশ করি। মুনাফা আয় সমান 3600 বিয়োগ হলো 3000, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ হলো আসল। 3600 থেকে 3000 বিয়োগ করলে আমাদের হলো 600 টাকা। তাহলে আমার মুনাফা বের হলো 600 টাকা। তারপর সময় দেওয়া আছে এখানে 2 বছর। সময় এন সমান 2 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মুনাফার হার নির্ণয় করব। তাহলে মুনাফার হার মুনাফার হার কে আমরা আর দিয়ে প্রকাশ করি, যা নির্ণয় করতে হবে। আমরা এখন সরল মুনাফার সূত্রটি ব্যবহার করে মুনাফা আমরা জানি আয় সমান পি আর এন। আমরা যেহেতু মুনাফার হার নির্ণয় করব, সেহেতু আমরা লিখব আর সমান আয় ভাগ পি এন। এখন আমরা মান বসাবো। তাহলে আর সমান আয় এর মান এখানে আমরা বের করেছি 600, পি এর মান এখানে হলো 3000, তারপর এন এর মান রয়েছে এখানে 2। আর যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করবো, আমরা 100% দিয়ে এটাকে গুণ করতে পারি। তাহলে গুণ 100%, অর্থাৎ মুনাফা হার। আমরা এখন এটা হিসাবটা করবো, অর্থাৎ কাটাকাটি করবো। তাহলে 2 0 আর এখানটা 2 0 বাদ, আর 0 এবং 0 বাদ, 3 দিয়ে যদি আমরা 4 ভাগ করি তাহলে দাঁড়ায় আমার 20, আবার 2 দিয়ে 20 ভাগ করি সেটা হলো 10। তাহলে আমাদের আর সমান, তাহলে আর সমান বের হলো আমার 10%। সেক্ষেত্রে আমাদের মুনাফার হার নির্ণয় করা। তাহলে আমাদের আমরা লিখতে পারি আরো 3 বছর পর মুনাফা, আরো 3 বছর পর সময় এন সমান পূর্বে ছিল 2 বছর আর এখন হলো 3 বছর। তাহলে আমাদের সময় হলো 5 বছর। আরো প্রতিপক্ষ থেকে আমরা আগে থেকে পেয়েছি আসল আসল পি হলো 3000 টাকা, এবং মুনাফার হার আমরা খ পেয়েছি
তাহলে আমরা লিখতে পারি হ হতে প্রাপ্ত মুনাফা ভাগ মুনাফার হার আর সমান 10%। এটা কি লিখতে পারি আমরা 10 ভাগ 100 অর্থাৎ 0.1। তাহলে আমাদের এখন আমরা নির্ণয় করব মুনাফা আসল। তাহলে মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে মুনাফা আসল এ যা নির্ণয় করতে হবে আমরা এখন মুনাফা আসলের সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এল অর্থাৎ মুনাফা আসল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এল। এখানে আমরা একক কথাটা লিখতে পারি। এখন আমরা মান বসব পি এর মান আমার এখানে আসল অর্থাৎ 3000 অনেক জায়গায় হলো 1 এবং আর এর মান আমাদের 0.1 গুণ এন এর মান হলো আমার 5। তাহলে আমরা এখন লিখব টাকা। এখন 3000 গুণ 1 3000 গুণ 1 যোগ 0.1 এবং 5 গুণ করলে আমার হয় 0.5 0.5। এখন 3000 গুণ 1 যোগ 0.5 অর্থাৎ আমার হলো 1.5। তাহলে 3000 কে 1.5 দিয়ে গুণ করলে আমার হলো 4500 শিক্ষার্থীরা আমরা এখন যাব গণন সমস্যার সমাধানে। গণন সমস্যাতে প্রতিপক্ষ দিয়ে আমরা তথ্য নিয়ে বের করবো 3000 টাকা। 3000 টাকা একটি হাত চক্রবৃদ্ধির মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধির মূলধন কত হবে। এখন আমরা গণন সমস্যাটি সমাধানে যাব। এখন আমাদের গণন সমস্যার যেগুলো উদ্যোগে দেওয়া রয়েছে সেগুলো আগে লিখে নিই। তাহলে আসল পি 3000 টাকা তারপর সমাজ এন 2 বছর এবং মুনাফার হার 1000 যেহেতু অজলে পূর্বেটাই ব্যবহার করবো। তাহলে মুনাফার হার আর সমান 10% অর্থাৎ 10 ভাগ 100 সমান 0.1। এখন আমরা চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করব। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন একক। তাহলে এগুলো আমরা এখন মান বসিয়ে দিই। তাহলে পি এর মান হলো 3000 অনেক জায়গায় 1 এবং আর এর মান হলো 0.1। এন এর মান হলো আমার এখানে 2 বছর অর্থাৎ 2। তাহলে আমরা এখন টাকা লিখব। 3000 গুণ 1 যোগ 0.1 অর্থাৎ হলো আমার 1.1 এর উপরে স্কয়ার আছে। এখন 3000 গুণ স্কয়ার অর্থাৎ 2 বার 1.1 গুণ 1.1 তাহলে 3000 গুণ 1.1 গুণ 1.1 আমার হলো 3600
मूलधन 3600 30